একদম পিওর দেশি সরিষা, যেটা আমি নিজে খাই, আমি অন্যকে খাওয়া মানে দেশবাসী একটা ভালো পূর্ণ দেওয়ার চেষ্টা করতেছি, যে জিনিসটা নিয়ে যখন মানুষ উপকৃত হয়। এই সকল বেকার ভাইয়েরা বা বিভিন্ন পাইকারি দোকানদার ভাইয়েরা আছে যারা পাইকারি ডিলারশিপ সিস্টেম ব্যবসা করে, ওনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আমাদের আরো প্রোডাক্ট আছে হোলসেল ব্যবসায়ীদের জন্য, হোলসেল ব্যবসায়ীদের জন্য আমাদের যে প্রোডাক্ট গুলো, এই প্রোডাক্টের ক্ষেত্রে হলো 10% কমিশনে আমরা মাল দিচ্ছি। আমার বিএসটিআই লাইসেন্সের এই যে অনুমোদন, হ্যাঁ বিএসটি থেকে আমি অনুমোদন পাইছি, আমি সরিষার তেল নামে একদম সীমিত লাভে আমরা মানে দোকানদার ভাইদেরকে দিয়ে দিতেছি। Business BD, your business partner. দর্শক, বিজনেস বিডির অন্যতম প্রধান উদ্দেশ্য হলো আপনাদের পণ্যের উৎপাদক কিংবা প্রথম পাইকারের সন্ধান দেওয়া, যাতে সর্বনিম্ন দামে পণ্য কিনে আপনি ব্যবসায় অধিক লাভ করতে পারেন। এরই ধারাবাহিকতায় আজ আপনাদের সন্ধান দেব একটি সরিষা তেলের কারখানার। কিশোরগঞ্জ জেলার ভৈরবের সাইফুল হোসেন রানার মালিকানাধীন ফ্যাক্টরিতে অবিশ্বাস্য কম দামে পেয়ে যাবেন সরিষা তেল। এখান থেকে পণ্য নিয়ে আপনি শুরু করতে পারেন নতুন ব্যবসা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দর্শক, শুধুমাত্র তথ্য দেওয়ার জন্যই আমরা এই ভিডিওগুলো তৈরি করি। পণ্য ক্রয় বিক্রয় কিংবা অর্থ লেনদেন অবশ্যই আপনাকে নিজ দায়িত্বে করতে হবে। অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির দায় বিজনেস বিডি কর্তৃপক্ষ নেবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি সাইফুল হোসেন রানা, আমিন প্রোডাক্ট কর্পোরেশন থেকে আমিন সরিষার তেলের ব্যাপারে আপনাদের সামনে আসছি। আমার আমিন সরিষার তেল প্রতিষ্ঠানটা শুরুটা আগে বলি, কিভাবে আমি শুরু করছি। আমার বছর চারেক আগে হঠাৎ করে ফ্যাটি লিভার হয়েছিল। ফ্যাটি লিভার হওয়ার পর আমি চিন্তা করছি, ডাক্তারকে দেখানোর পর ডাক্তারে বলতেছে যে আপনি কি তেল খান। আমি বললাম সয়াবিন তেল খাই, আরও কিছু কিছু আনুষঙ্গিক আছে। তারপর সে উনি বললো যে না, আপনি সয়াবিন খাবেন না, আপনি সরিষার তেল খাবেন, সরিষার তেল দিয়ে রান্না বান্না করবেন। যে চিন্তা করলাম ভালো সরিষার তেল কোথায় পাওয়া যায়, আসলাম বাড়িতে এসে ভালো মানের সরিষার তেল খুঁজে কোন জায়গায় না পাওয়াতে নিজে ভাঙায় আর সরিষার তেল ব্যবহার করা শুরু করলাম। তো চিন্তা করলাম যে অন্য অন্য জায়গার থেকে সরিষার তেল অল্প অল্প করে ভাঙে আনি, এক্ষেত্রে নিজে একটা মিল করি, উদ্যোগ নিলাম, উদ্যোগ হিসেবে উদ্যোগ নিলাম। তারপর সরিষার তেলে একটা মিল করলাম। আমার সরিষার তেলের ব্র্যান্ডটার নাম হলো আমিন, আমিন হলো আমার বাবার নাম, আমার বাবার নামে আমি ব্র্যান্ডটা করছি, মিলও আমার আব্বার নামেই করছি। আমি বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে বিভিন্ন কৃষকের কাছ থেকে যেটা দেশি মাগি সরিষার তেল, সরিষা যেটা বলে কালো সরিষাটা, ওই লাল কালার, ওই সরিষাটা এনে নিজে মিলে প্রসেসিং করে সুন্দর পয় পরিষ্কার করে তারপর আমি এই সরিষার তেলটা উৎপাদন করি। উৎপাদন করার পর তারপর আমরা এটা বোতলজাত করি। আমাদের বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন সাইজের বোতল আছে, এর মধ্যে সর্বনিম্ন হলো, আমরা আজকে সেই আইটেমগুলো দেখব, দর্শকদের দেখাবো। জি জি জি, আমরা যে ছোট যে আইটেমটা, এই আইটেমটা আমরা দেখাচ্ছি। আমাদের প্রোডাক্টের 50 মিলি, এটা হলো আমাদের 50 মিলি বোতল। তারপর এটা 24 পিসের কার্টুন হয়, হ্যাঁ এটা 24 পিসের কার্টুন, এই হলো 50 মিলি। এটার গায়ে খুচরা মূল্য আছে 25 টাকা সর্বোচ্চ। তারপর আপনার 120 মিলি, হ্যাঁ তারপর হলো আপনার 120 মিলির গায়ে কত রেট লেখা আছে ভাই? গায়ে রেট লেখা আছে 550 টাকা, 55 টাকা। এর মধ্যে কেনা পড়বে অনেক কম দামে, অনেক কম দামে কেনা পড়বে, অনেক কম দামে ভাই। এত কমে আপনি কিভাবে দিতে পারেন? আমরা তো জানি যে পাইকাররা এত কমে দিতে পারে না, আপনি কিভাবে দিতে পারতেছেন? আমি দিচ্ছি হলো আমি কৃষকের কাছ থেকে সরিষাটা নিচ্ছি, মূলত হলো আমরা কৃষক যারা আমাদের অঞ্চলে, যারা কিশোরগঞ্জ, এরপরে আপনার বাজিতপুর, সরাচর, কুলিয়াচর, আমাদের এই দিকটা প্রচুর পরিমাণ সরিষা উৎপাদন হয়। ওই সরিষা আমরা কৃষক থেকে সরাসরি কিনে ক্রাশিং করে তারপর আমরা ফিল্টার করে যেটা প্রক্রিয়া সিস্টেম, ওই সিস্টেম অনুযায়ী, যেহেতু আপনি নিজেরই ফ্যাক্টরি, সেহেতু আপনি সবচেয়ে কম দামে আমরা দিতে পারি। আর আমরা খুব সীমিত লাভেই আমরা, এবং
একদম পিওর দেশি সরিষা যেটা আমি নিজে খাই, আমি অন্যকে খাওয়া মানে দেশবাসী একটা ভালো পূর্ণ দেওয়ার চেষ্টা করতেছি যে জিনিসটা নিয়ে যখন মানুষ উপকৃত হয়, খায়া উপকৃত হয়। আচ্ছা, আমাদের 120 মিলি এটা হলো আপনার 12 পিসের কার্টুন, আর 50 মিলি এটা হলো 24 পিসের কার্টুন, 250 মিলি এটা হলো 12 পিসের কার্টুন, হাফ লিটারটা হলো আপনার 12 পিসের কার্টুন। হ্যাঁ, তারপর কোনটার গায়ে কি রেট দেওয়া আছে, আমাদের কি একটু পাইকারি রেট কি বলা যাবে দর্শকদের অথবা ব্যাপারী? পাইকারি রেটটা হলো আমরা আপনার কাছে আসলে পাইকারি রেট না, ফ্যাক্টরি আমরা ডিলারশিপ সিস্টেমে মালটা দেব। আমি আসতেছি ওইদিকে, ওইটা 250 মিলি হলো সর্বোচ্চ খুচরা মূল্য 100 টাকা। ওকে, কিন্তু এটা হলো সর্বোচ্চ দোকানদাররা খুচরা বিক্রি করতে পারবে সে 100 টাকা, কিন্তু এটা থেকে অনেক কম কিনা পড়বে দোকানদার ভাইদের, সরাসরি নে। আর ডিলারের কাছ থেকে নিলে অনেক কম কিনা পড়বে, আমরা ডিলারকে 10% কমিশন দিয়ে তারপর ডিস্ট্রিবিউশন তাদের এলাকায় পৌঁছে দিতেছি, তাদের এলাকা যত যে এলাকা মানে তার গোডাউন পর্যন্ত পৌঁছানো যায় ওইভাবে আমরা প্রসেসিং করে পৌঁছে দিচ্ছি। আর হাফ লিটারটা হলো 190 টাকা, আর হাফ 500 মিলি যে ইয়াটা 190 টাকা গায়ে রেট, এটাও আমরা 10% কমিশন দিচ্ছি। 1 লিটারটা হলো আপনার গিয়া হলো 370 টাকা, সর্বোচ্চ খুচরা মূল্য, এটার মধ্যে আমরা 10% কমিশন দিচ্ছি ডিলারদেরকে, কিন্তু গায়ে রেটের থেকে অনেক কম কিনে পড়তেছে ডিলারদেরকে। ডিলাররা বিক্রি করতেছে দোকানদারের কাছে, দোকানদার বিক্রি করতেছে খুচরা পর্যায়ে। আচ্ছা, আর মানে আপনি বলতেছেন গায়ে যে রেটটা লেখা আছে অর্ধেকের থেকেও কম দামে আপনার কাছে কিনে নেওয়া যাবে কিনা? না, এটা হলো ধরেন একটা প্রোডাক্টের রেট আছে 370 টাকা, দেখা গেছে কি আপনার দোকানদাররা বাইরে কিনা পড়তেছে এটা 310 টাকা। আচ্ছা আচ্ছা, 310 টাকা, তাই না? 60 টাকা মার্জিন করার মতন দোকানদার বাইদের ওকে একটা আছে, আর ডিলারদের ওই 310 টাকার মধ্যে ডিলারদের একটা কমিশন আছে। আচ্ছা, কথা বুঝছেন, 10% কমিশন আমরা দিচ্ছি ডিলারদেরকে। এটা আমরা যে সকল বেকার ভাইয়েরা বা বিভিন্ন পাইকারি দোকানদার ভাইয়েরা আছে যারা পাইকারি ডিলারশিপ সিস্টেম ব্যবসা করে, ওনারা আমাদের সাথে যোগাযোগ করতে, আমাদের আরো প্রোডাক্ট আছে হোলসেল ব্যবসায়ীদের জন্য, হোলসেল ব্যবসায়ীদের জন্য আমাদের যে প্রোডাক্ট গুলো এই প্রোডাক্টের ক্ষেত্রে হলো 10% কমিশনে আমরা মাল দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা রানা ভাই, আমরা আপনি বলতেছিলেন যে আপনার নিজের ফ্যাক্টরি এবং আপনার অফিসের পাশেই ফ্যাক্টরিটা, জি জি জি, আমরা একটু দেখতে চাই, একবার একটু ঘুরে আসতে চাই। জি 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 জি, আসেন একটু। জি 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 জি, যোগাযোগ করলে আমাদের ঠিকানায় উনি আসতে পারবে বা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। আমাদের ফেসবুক পেজ আছে আমিন মশার কয়েল নামে, আমিন প্রোডাক্ট কর্পোরেশন নামে দুইটা পেজ আছে, ওইটাতে যোগাযোগ করতে পারেন, বা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে অফিসে এসে ভিজিট করে নিজে সরাসরি কিভাবে আমরা তেল ভাঙাইতেছি, কি সরিষা দিয়ে ভাঙাইতেছি, সরাসরি আমরা তো ফ্যাক্টরিতে দেখাইলাম যে আমাদের দেশি সরিষা কৃষকের থেকে কি নাই না কিভাবে ভাঙাইতেছি। আচ্ছা, আপনি অ্যাড্রেস একটু আমাদের বলেন যাতে সহজে। আমাদের হলো অ্যাড্রেসটা হলো কিশোরগঞ্জ হলো আমাদের জেলা, ভৈরব হলো আমাদের থানা, ভৈরব বাস স্ট্যান্ডের সাথে হলো আমাদের গ্রাম তাতারকান্দি, তাতারকান্দি ঈদগা মাঠের সাথে হলো আমাদের ফ্যাক্টরি। ওকে, ফ্যাক্টরি এবং অফিস দুটোই। আচ্ছা, মানে কেউ এখানে এসে আপনাকে ফোন করলে আপনি তাকে রিসিভ করবে? জি 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 জি, রিসিভ করে নিয়ে আসবো, আমাদের লোক আছে রিসিভ করে নিয়ে আসবে। আর এটা হলো ডিস্ট্রিবিউশন সিস্টেমে আমি যে প্রসেসিংটা এটা বললাম। আরেকটা প্রোডাক্ট হলো আমাদের প্রোডাক্ট এই যে 2 লিটার একটা প্রোডাক্ট, এই হলো 2 লিটার একটা প্রোডাক্ট, তারপর হলো আপনার এই হলো 5 লিটার একটা প্রোডাক্ট, হ্যাঁ আপনার, তারপর আছে হলো আমাদের 5 কেজি ঝাড়। আচ্ছা হ্যাঁ, 5 কেজি ঝাড়ও করছি। এটা যে ঝাড়টা করার উদ্দেশ্য হলো কিছু ব্যবসায়িক ভাইয়েরা আছে, দেখা গেছে কি আপনার এই দোকানদার ছোট ছোট যে দোকানদার করি যারা দেখাচ্ছে কি আপনার 16 কেজি একটা টিনের দাম গুলো অনেক টাকা এসে পড়ে, সে ওই ক্ষেত্রে 5 কেজি ঝাড়টা কিনে নিয়ে ব্যবসা করতে পারবে এবং সে এটা হোলসেল রেটে পাচ্ছে, একদম সীমিত লাভে আমরা মানে দোকানদার ভাইদেরকে দিয়ে দিতেছি। আর এই মালগুলি হলো আমরা ফ্ল্যাট রেটে বিক্রি করি, নট কমিশন, কমিশনের মাধ্যমে আমরা বিক্রি করি না। এগুলির বাজার হাফ ডন হয়, হাফ ডন হয় রিটেলের বাজার, আন্তর্জাতিক বাজারের সাথে সরিষার বাজার যখন কৃষকরা বাড়া তখন আমরা বাড়াই, কৃষকরা যদি কমে আমরা আবার কমাইয়া দিই। এই সিস্টেমে মূলত এটা এটা ইয়াটা, এটার পাশাপাশি আমাদের 8 কেজি টিন আছে। হ্যাঁ, আমরা একটু একটু
এখানে রাখি এটা। আচ্ছা, এই যে 8 কেজি টিন আমাদের ডিজিটাল প্রিন্ট, 8 কেজি টিন, ওকে, পাশাপাশি আমাদের 16 কেজি টিনও আছে। 16 কেজি টিন, হ্যাঁ, এটা এটা হলো সর্বোচ্চ সর্বোচ্চ 16 কেজি। হ্যাঁ, আর এখন আসতে পারে অনেক ভাইরা প্রশ্ন করতে পারে, ভাই আমরা তো কুরিয়ারে 16 কেজি টিন, 8 কেজি টিনটা আমরা নিতে পারবো না, কারণ লিকেজের সম্ভাবনা আছে। এই ক্ষেত্রে আমরা একটা প্রসেসিং রাখছি, এটা হলো 16 কেজি আমরা একটা গ্যালেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটার মধ্যে আমাদের আপনাদের ব্র্যান্ড প্রিন্ট, ব্র্যান্ড ব্র্যান্ড প্রিন্ট করাইল এবং আমিন খুদাই করাইল, ডাইরেক্ট প্রিন্টিং করাইল খুদাই করাইল গ্যালেনটার মধ্যে আমিন সরিষার তেল। আচ্ছা, ঠিক আছে, এটা হলো আমাদের 16 কেজি গ্যালেন, এটা সহজে লিক হয় না। এবং এই গ্যালেনটা দেখা গেছে কি, যে সকল পাইকারি দোকানদার ভাইরা খুচরা তেল বিক্রি করবে, এই গ্যালেনটা দেখা গেছে কি খুচরা বিক্রি করে 200 টাকা 250 টাকা বিক্রি করে দিতে পারবে ওনারা। এখানে একটা হলো গ্যালেন বিক্রি করে প্রফিট হইতেছে, পাশাপাশি তেল বিক্রি করে ওনাদের প্রফিট হইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুই দিক দিয়ে ওনাদের প্রফিট ফুল পাচ্ছে। আচ্ছা, আর রানা ভাই একটা কোশ্চেন কিন্তু ব্যবসায়ী সেই সাথে ভোক্তাদের পক্ষ থেকে আমার আপনার কাছে আছে, সেটা হচ্ছে এই সরিষা তেলের ক্ষেত্রে কিন্তু একটা অনুমোদনের বিষয় আছে, বিএসটিআই অনুমোদন। আমরা জানি যে এই অনুমোদনটা যে কোনো খাদ্য সামগ্রী অথবা এই টাইপের ইয়েগুলো লাগে, এই ক্ষেত্রে আপনি কি অভয় দিতে পারবেন কিনা? জি 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 জি, আমাদের আল্লাহর রহমতে সম্পূর্ণ কাগজপত্র আপটুডেট, আমাদের বিএসটিআই মান পরীক্ষিত এবং বা বিএসটিআই অনুমোদিত লাইসেন্স সম্পর্ক আমরা এভাবে ব্যবসাটা করে আসছি। এবং যাই সকল বাইরের ডিলার নেবে বা মাল নেবে, আমরা তাদেরকে একটা প্রত্যেকটা প্রোডাক্টের গাড়ির সাথে আমরা তাদের চালানের সাথে ওইটার বিএসটিআই লাইসেন্সের ফটোকপি এবং ইয়াটা, এই যে দেখেন আমার বিএসটিআই লাইসেন্সের এই যে অনুমোদিত, হ্যাঁ, বিএসটি থেকে আমি অনুমোদন পাইছি আমিন সরিষার তেল নামে, ঠিক আছে, এই হলো বিএসটি লাইসেন্স। এরপরে তারপর হলো মুরুকজাতক লাইসেন্স, যেটাকে বলে লাইসেন্সের ক্ষেত্রে আপনি মুরুক কি মুরুকে আপনি ব্যবসাটা করবেন, ওই মুরুকের ক্ষেত্রে এই যে দেখেন আমার ডিজাইনিং লাইসেন্সটা আমি আপনাকে দেখাচ্ছি, এই হলো আমার মানে ব্র্যান্ডিং, যে ব্র্যান্ডিং এর যে ডিজাইনিং লাইসেন্সটা, হ্যাঁ, এটা এটা অনুমোদন হলো এটা দিয়ে। আর তারপর হলো আপনার এই এই যে 16 কেজি টিন যেটা আমি দেখাইলাম, 8 কেজি টিন, ঠিক আছে, এগুলো সবই ট্রেডমার্ক করা। হ্যাঁ হ্যাঁ, এটা ট্রেডমার্ক করা এবং এটা বিএসটি থেকে অনুমোদিত, লেভেলটা অনুমোদিত করা এবং ইয়া, আমার প্রত্যেকটা কাগজপত্র আপটুডেট, আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে আমার সাথে ব্যবসা করতে পারেন। এখন যে সকল ভাইয়েরা আমাদের সাথে ব্যবসা করতে আগ্রহ, দেখা গেছে কি অনেক বাংলাদেশে অনেক বেকার যুবক, আমি তাদের উদ্দেশ্যে বলবো, ভাই বেকার ঘরে বসে আপনারা লাভ নাই। আপনারা দেখেন এখানে একটা তেল 100 টাকার তেল বিক্রি করতে পারলে 10% আমরা কমিশন দিচ্ছি তাকে, যে কোনো ডিলারকে আমরা 10% কমিশন দিচ্ছি। পাশাপাশি দেখা যাচ্ছে বেকার ভাইয়েরা অল্প পুঁজি দিয়া যে জায়গাত কুরিয়ার আছে, কুরিয়ার আছে, কুরিয়ার সার্ভিস আছে, আমরা এই জায়গায় পৌঁছাইতে পারবো অল্প টাকার মধ্যে। এবার সে যত টাকার পরিমাণে মাল নিতে ইচ্ছুক আমরা অতটুক পরিমাণে তাকে আমরা মাল দিতে পারবো। সে যদি দেখা গেছে কি মাসে 1 লাখ টাকা কইরা তিনবার মাল নিতে, দেখা গেছে 3 লাখ টাকা সে মাল নিল, 3 লাখ টাকা 10% কমিশন দিলাম 30,000 টাকা। একটা ফ্যামিলি গুলো সুন্দরভাবে 30,000 টাকা কমিশন পাইলে মোটামুটি সুন্দরভাবে চলতে পারে। পাশাপাশি একটা ভালো প্রোডাক্ট সে বিক্রি করলো, একটা প্রতিষ্ঠানের সে কোন ইয়া হলো, মানে প্রতিষ্ঠিত হলো যে আমি প্রতিষ্ঠানের ডিলার, আমি প্রতিষ্ঠানের ডিলার অনুযায়ী মার্কেটে কাজ করতেছি, একটা পরিচিত লাভ পাইলো। বেকার না করে আমি বলবো তাদেরকে যে তারা অল্প পুঁজি দিয়ে প্রয়োজন পড়লে মাসের ভিতরে 5 বার মাল নেক, 6 বার মাল নেক, কুরিয়ারে আমরা 72 ঘন্টার ভিতরে মাল পৌঁছে দিতে পারতেছি। 72 ঘন্টা লাগে না, আরো কম সময়ে পৌঁছায়, সর্বোচ্চ 72 ঘন্টা আমরা কুরিয়ার মাধ্যমে মালটা পৌঁছে দিতে পারতেছি। আর যে সকল ভাইয়েরা মানে হোলসেলে ব্যবসা করবেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, মিনিমাম একটা গাড়ির বোঝ মাল নিতে হবে, কারণ টিন কুরিয়ারের মাধ্যমে পচানো জানা, পচাতে গেলে রিক্সি থাকে, লিক হওয়ার সম্ভাবনা থাকে। ওই ক্ষেত্রে আমাদের নিজস্ব গাড়ি দিয়ে আমরা হোলসেল পার্টিদেরকে, এটা আপনাদের নিজেদেরই গাড়ি, নিজেদের গাড়ি দিয়ে আমরা মালটা পচাই দিই। আর বোতলজাত আমরা কুরিয়ার দিয়ে পচাতে পারি, কারণ বোতলজাত লিকেজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের যদি মাস্টার্স কার্টন আছে, ওই কার্টন করার পর তারপর মনে করেন আমরা এই কুরিয়ার মাধ্যমে ইয়া করি, এবং প্রত্যেকটা কার্টনই আপনি মনে করেন খুব মানে মজবুত এবং শক্ত ভালো কার্টন আমরা ইউজ করি, যেটার কারণে কয়েলের প্রোডাক্টের গুণগত মান সম্পূর্ণ ভালো থাকে। আপনারা আমাদের সাথে ব্যবসা নির্ভয়ে নির্টান্ডায় করতে পারেন, আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন, নিজে দেখা বুঝিয়া আমাদের সাথে ব্যবসা শুরু করতে পারেন। আমরা বাংলাদেশের সর্বোচ্চ জেলায় থানায় ডিলার নিয়োগ চলতেছে,
আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমি বলবো দেশের মধ্যে ভালো প্রোডাক্ট, ভালো জিনিস বিক্রি করলে, একটা ভালো প্রোডাক্ট বিক্রি করলে সকল মানুষ যেই যে 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 ব্যবসা যে স্থান থেকে ব্যবসা করুক, আমিন সরিষার তেল নিয়ে, আমিন মশার কয়েল নিয়ে, সুনামের সাথে ব্যবসা করতে পারবে। আচ্ছা রানা ভাই, আপনি ডিলারের কথা বলতেছিলেন, ডিলারের কথা শুনে কিন্তু অনেকে ভয় পেয়ে গেছে যে কত টাকা জামানত লাগবে, কত কাগজপত্র লাগবে, কত কত কিছু লাগবে। না, এটা আসলে কি, আমরা এই ডিলারের ক্ষেত্রে এরকম কোনো কিছু ইয়া নাই। যার যতটুকু ক্যাপাসিটি তার এরিয়া অনুযায়ী ক্যাপাসিটি, দেখা গেছে কি সে যদি বরিশাল ব্যবসা করে, বরিশালে তার এরিয়াতে সে কতটুকু পরিমাণে মাল নিতে পারবে, ওই অনুযায়ী সে মাল আমার কাছে নিতে পারবে। মানে কোনো বাধ্যবাধকতা নাই? না না, বাধ্যবাধকতা নাই। তবে মিনিমাম একটা ব্যবসা করতে গেলে একটা কুরিয়ার মাধ্যমে গেলে অল্প টাকা দিয়ে সে শুরু করতে পারে। ডাইরেক্ট গাড়ি নিলে মিনিমাম 2-3 লাখ টাকা একটা পুঁজি নিয়ে তাকে ব্যবসা শুরু করতে, শুরুতে কিন্তু সে কুরিয়ারের মাধ্যমে কিছু। হ্যাঁ হ্যাঁ, কুরিয়ার মাধ্যমে এটা সহজ পদ্ধতি, যে কুরিয়ার মাধ্যমে আমরা মালটা পৌঁছাইতে পারতেছি তাদের কাছে সহজভাবে। আর জামানতের বিষয়টা আসছে, জামানত আমাদের, আমরা জামানত নিই না, বিনা জামানতে আমরা জাস্ট শুধু তাদেরকে ট্রেড লাইসেন্স বা এরকম ফটোকপি ট্রেড লাইসেন্স, তার একটা ছবি, ভোটার আইডি কার্ড হলে যথেষ্ট আমার সাথে ব্যবসা সে করতে পারবে। এই হলো আমাদের ব্যবসা, আমরা ব্যবসায়ীদের সাথে এইভাবে ব্যবসাটা করে আসতেছি। আর আমাদের নিজস্ব অ্যাকাউন্ট আছে, আমিন প্রোডাক্ট কর্পোরেশনের অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে টাকা দিতে পারবে সে, বিকাশ নাম্বার আছে, বা আমাদের নিজস্ব যে নাম্বারটা এখন ইয়াতে আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে, এই নাম্বারে আমাদের বিকাশ, এই নাম্বারে আমাদের অফিসে আপনি যোগাযোগ করলে ওইভাবে যোগাযোগ করে আপনি মাল নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে। তা আমি সকল ভাইরা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, যারা বেকার আছেন বা যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সকল ব্যবসায়িক ভাইয়ের কাছে আমি দোয়া চাই এবং দেশবাসীর কাছে দোয়া চাই। আমার এই প্রতিষ্ঠানটা আমার বাবার নামে করছি, আমার বাবা মারা যাওয়ার পর, আর সরিষার তেলের মিলটা করছিল ফ্যাটি লিভার হওয়ার পর, আল্লাহর রহমতে এখন আমি সুস্থ আছি। এই সরিষার তেলে আমি আমার নিজের পরিবারকে খাওয়াই, আমি নিজেও খাই, রান্নার কাজে ব্যবহার করি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারাও ভালো থাকেন সবাই, আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেমন সুন্দরভাবে সৎভাবে ব্যবসাটা করে থাকতে পারি। আর আপনাদের সহযোগিতা চাই সকল ব্যবসায়িক ভাইরা, যারা বিভিন্ন থানায় বিভিন্ন জেলায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের সাথে, আমাদের মার্কেটে অফিসার আছে, আমরা অফিসারের মাধ্যমে নিয়োগ দিয়ে থাকি ডিলার, আপনারা বললে আমার লোক চলে যাবে আপনাদের স্থানে। এ বলে আমি আপনাদের কাছ থেকে আজকের মতন বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া, তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন, সেই সাথে কিভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন। দর্শক, আশা করি আমাদের ভিডিও দেখার পর আপনি শুরু করবেন নতুন কোনো ব্যবসা, একদিন সমাজের অন্য 10 জন আপনাকেই অনুসরণ করবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন। পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, চেষ্টা করব আপনাদের অনুরোধ রক্ষা করতে। শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। Thanks for staying with Business BD.